আমরা রোগ প্রতিরোধ বিষয়টিকে তেমন গুরুত্ব দিই না, কিন্তু একবার কোনো রোগে আক্রান্ত হলে তখন দৌড়াদৌড়ি শুরু করে দিই। কয়েকটি মাত্র সাধারণ নিয়ম মেনে চললেই আমরা সহজেই সুস্থ থাকতে পারি, সোজা কথায় রোগ প্রতিরোধ করতে পারি। প্রাচীন চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদে সেই জীবনশৈলীর উল্লেখ রয়েছে, যা এই আধুনিক যুগেও সমান প্রাসঙ্গিক। এর মধ্যে সঠিক খাদ্য গ্রহণ বা সঠিকভাবে খাদ্য গ্রহণ অন্যতম। আয়ুর্বেদ শাস্ত্রে খাদ্য নির্বাচনের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কোন খাবারের সঙ্গে কোন খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, তার একটি তালিকা রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে। এই ভিডিওটিতে আমরা মাত্র 6 থেকে 7টি সংক্ষেপে আলোচনা করব, যেগুলি জেনে রাখা এবং মেনে চলা সব থেকে বেশি এবং অতি প্রয়োজন সকলের পক্ষে। বন্ধু, বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে শুরুতেই বলে নেব যে সকল রং কম্বিনেশনের কথা বলবো সেগুলি কী কী রোগ সৃষ্টি করে, তাহলে প্রতি ক্ষেত্রে বারবার বলতে হবে না, ভিডিও অহেতুক দীর্ঘ হয়ে যাবে না। রং ফুড কম্বিনেশন বা বিরুদ্ধ আহার, অর্থাৎ ভুলভাবে একটি খাবারের সঙ্গে অন্য খাবার খেলে যে রোগ সৃষ্টি হয় তাদের মধ্যে অন্যতম হল হজম শক্তি একেবারে বিনষ্ট হয়ে যাওয়া, টিস্যু নষ্ট এবং দূষিত হয়ে যাওয়া, লিভারের ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হওয়া, হার্টের ব্লকেজ তথা ড্যামেজ হওয়া, দেহে কোনো পুষ্টি উপাদান তথা ভিটামিনস, মিনারেলস, প্রোটিনস প্রভৃতি কাজে না লাগা। এবার আসুন জেনে নেব উল্লেখিত ব্যাড ফুড কম্বিনেশনস বা বিরুদ্ধ আহারগুলি কী কী, যেগুলি পূর্বোক্ত রোগসমূহ সৃষ্টির কারণ। 1. আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী দুধ কোনো ফলের সঙ্গে খাওয়া বিরুদ্ধ আহারের পর্যায়েই পড়ে, বিশেষ করে তরমুজ, টক স্বাদের ফল, এমনকি কলার সঙ্গেও খাওয়া নিষিদ্ধ। এই সকল খাবারের সঙ্গে দুধ খাওয়া বা দুধের পাশাপাশি বা কাছাকাছি সময়ে খাওয়া নিষিদ্ধ। 2. দুধের সঙ্গে কোনো সল্টি আইটেমস বা নোনতা খাবার যেমন সিঙ্গারা, নিমকি, পরোটা খাওয়া বিরুদ্ধ আহারের পর্যায়ে ভুক্ত। 3. চিজ, পনির, গরম পানীয় অর্থাৎ চা, কফি ইত্যাদি, টক স্বাদের ফল, দুধ, আম, ডিম, মাছ, এদের মধ্যে কোনো খাবার খেলে দই খাবেন না, একসঙ্গেও খাবেন না এবং কাছাকাছি সময়েও খাবেন না। প্রসঙ্গত বলে রাখি, কদিন আগেই এই বেঙ্গল আয়ুর চ্যানেলে দইয়ের সঙ্গে কোন কোন খাবার খেলে শরীরে বিভিন্ন ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে এই সম্বন্ধে একটি পৃথক ভিডিও প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন, ভিডিওটি দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। আমরা এই চ্যানেলে নিয়মিত প্রকাশ করে থাকি আয়ুর্বেদ শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে বিভিন্ন ভিডিও, সুতরাং এখনও যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের ঘণ্টা চিহ্নটি টিপে দিন, তাহলে ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গেই তা আপনার নিকট পৌঁছে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যাই হোক, এবার চতুর্থ বিরুদ্ধ আহারটি জেনে নেব। 4. দুধ, ফল এবং শাকসবজি একসঙ্গে খাবেন না, এটা চরম ক্ষতিকর। কী কী ধরনের ক্ষতি হতে পারে তা তো শুরুতেই বিস্তারিত জানিয়েছি। 5. ফ্যাটযুক্ত খাবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবারের হজমের জন্য আলাদা আলাদা ডাইজেস্টিভ জুসের প্রয়োজন হয়, তাই এই দুটি একসঙ্গে প্রচুর মাত্রায় খাবেন না। বেশি ফ্যাট খেলে প্রোটিন খাবেন না বেশি, আর প্রোটিন বেশি খেলে তার সঙ্গে ফ্যাট যতটা সম্ভব কম খাবেন, সেটাই ভালো। 6. আমরা অনেকেই বিনস খেতে পছন্দ করি, বাজারেও পাওয়া যায়, চাহিদাও বেশ ভালো। বিনস স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, কিন্তু বিনস ডিম বা দুধ বা মাছ বা মাংস বা দই বা কোনো ফল, এসবের কোনো একটির সঙ্গে রান্না করবেন না বা খাবেন না। 7. টমেটো, আলু ইত্যাদি শশার সঙ্গে খাবেন না, এমনকি দুধ বা দুগ্ধজাত কোনো খাবারের সঙ্গেও টমেটো বা আলু খাবেন না। আশা করি
এই ইম্পর্টেন্ট ভিডিওটি ভালোভাবে দেখেছেন এবং গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন। আসলে একটু সতর্ক হয়ে খাদ্য গ্রহণের অভ্যাস করলে সুস্থ থাকা অসম্ভব নয়। ঠিক কোন বিরুদ্ধ আহারের কারণে আমাদের কী কী ক্ষতি হতে পারে বা হয়ে চলেছে তা হয়তো আমরা বুঝতেই পারি না, সুতরাং সতর্ক হওয়াই ভালো। আজ এ পর্যন্তই, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।